প্রিয় দর্শক, আরা ছোটবেলা তুনতি দেখি আই আরা যারা মরদ ফকল এই তারা প্রতি শুক্রবারে জুমার নামাজ পড়িবার লাই দলে দলে মসজিদে যায় পায়জামা পাঞ্জাবি পরি। কিন্তু একই সাথে আর বিপুল পরিমাণ মাই ফকল বেয়া আগুনরে আরা ঘর মধ্যে রাখি দিই। আবার উল্টো পাশে চাইলি খুদ মক্কা শরীফ মধ্যে একই এই শুক্রবারে মাইফা মরতফা মিলিয়ে একত্রে নামাজ পড়িবার লাই যায় দলে দলে। ঠিক সারা বিশ্বের মধ্যে মুসলমান কান্ট্রি যেই আছে ব্যাগিনের মধ্যে মাইফা এবং মরতফকল নামাজ পড়িবার লাই আলাদা আলাদা ব্যবস্থা আছে এবং তারা ব্যাগুন মসজিদে যায় নামাজ পড়ে। কিন্তু আর বাংলাদেশ কিনলে আর মাইফকলের মসজিদে যাইতাম নদী এই বিষয় জ্ঞান লইয়ারে আর সাতজন মাওলানা সাহেবর দ্বারস্থ হইলেন যারা প্রতিদিনই ইসলামর জ্ঞান দেয় প্রত্যেক মানুষরে। আর ইচারাই এক একজনে এক এক ডইলে মন্তব্য করছি, তবে ব্যাগুনোর একখান মন্তব্য মেদি একমত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানা মেদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তেই মহিলা কলের মসজিদ তুমি বাইর করে দিল, কারণ ফিতনা ফাসাদের ওইবার সম্ভাবনা বেশি আছিল। আর আর রসুল পাক যেটা অনুমতি দিই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আর নিষেধ জারি করছি। হযরত মাইশা সিদ্দিকা তখন এরশাদ করল, হে মহিলা অকল তোরা জানি রাখো, রসুল পাক যদি এই অবস্থায় এখন যদি বাঁচি দেখতো রসুল পাক অনেক আগেই তোরার মধ্যে তুমি বার করে দিত, যাতে মাইফকলের নামাজ পড়িবার লাগে যে কোনো জায়গাত একটা সুযোগ রাখে। ইয়ে নয় যে আর আল্লাহ বলি আজিয়ার এই উন্মুক্ত বিশ্বর লাগলি প্রযোজ্য ক্ষেত্রে এই সবচেয়ে বেশি দরকার। আর দেশত এইভাবে প্রত্যেকটা মসজিদত প্রত্যেকটা মার্কেটত প্রত্যেকটা হসপিটাল বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনার মধ্যে এইখানে কাজ করানোর দরকার আছে। তো বিভিন্ন জায়গা প্রত্যেক মসজিদত তাহলে দরকার, তবে হইলে মসজিদের মধ্যে একখান আলাদা করে দোতলা মসজিদ তাহলে নিস্তারা দেখান পর্দা দিয়ে আলাদা করে মহিলার ব্যবস্থা করিব, তাহলে মহিলা হল আইরে ইতারা রাস্তা যেমন জমিতুল হল আর জাতীয় মসজিদ যাওয়া আসার পথে বহুত মানুষ উমরা যার বিভিন্ন কাফেলায় যার বা বিভিন্ন সফর যার এয়ারপোর্ট যার এনে লামিল স্বামী স্ত্রী এখন মহিলার ব্যবস্থা নাই। আর নিজেরও প্রস্তাব রাখুম ইনশাল্লাহ সামনে কয়েকবার হওয়া গিয়ে যে আর পর্দাস নিস্তারা দেখে ব্যবস্থা রাখলে মহিলার নিজের নিজের নামাজ ফেললু। তারপরেও গেলে আরব দেশত ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ হতন বেশি ইসলাম ফরল কর দে এল্লে দেশত তো নারিয়ালের ব্যবস্থা আছে। আর একবারে হতন একবার অগ্রাগামী গেলাম বুঝি আর নারিয়ালের সমাজ হতন সমাজের মসজিদ হতন দূরে রেখম এবং অন্য পারে একেবারে মসজিদ তুন বিরত রাহন্নান মনে ঠিক নয় কিলে নারী সমাজ দিন শিখিব হতন। আর আমাদের বাংলাদেশে যেহেতু অধিকাংশ হচ্ছে হানাফি মাজহাব, এই হানাফি মাজহাব অনুসারে মসজিদের মধ্যে মহিলারা নামাজ পড়তে আসাটা এটা হলো মাকরু জামাত সহ নামাজ পড়া, কিন্তু কেউ যদি একাকি পড়তে চায় তার ক্ষেত্রে শরীয়তে কোনো বাধা নেই। এটা পর্দার ভিতর হোক অথবা পর্দার ভিতর আলাদা ব্যবস্থা হোক যেটাই হোক না কেন জামাত সহকারে মহিলারা মসজিদে আসাটা মাকরু, এটার উপরে এজমা সাহাবায়ে কেরামের যুগ থেকে এটাই প্রচলিত, এটাই এটার সিদ্ধান্ত আমার শরীয়তের সিদ্ধান্ত। আর কিছু মাইফকলত তো নেই আর কিছু মন্তব্য লইলেন চলন ফোনি আই কি বিশ্বের বিভিন্ন দেশে মহিলাকল নামাজ পড়বার সুব্যবস্থা আছে, কিন্তু বাংলাদেশের মধ্যে সুব্যবস্থা নাই। মহিলাকল নামাজ পড়বার কষ্ট বাংলাদেশে যদি এরকম মহিলাকল নামাজ পড়বার ব্যবস্থা যদি হরাই রকম তাহলে মহিলাকল নামাজ পড়তে সুবিধা হইব কাজ হইতুন। আলাদাভাবে পর্দার সহিত মহিলাকল নামাজ পড়বার ব্যবস্থা করলে বেশি বেশি ভালো হইব। প্রায় মসজিদের মাঝে যদি মেয়ে ভেন্দারলা আলাদাভাবে পর্দা সহকারে হরানো ব্যবস্থা গ্রহণ করা যায় সে তার লাভে আরও কর্তৃপক্ষের কাছে আবেদন জানায়। আর যাতে ফ্যামিলি সব একুন বাইরে বাবা হাজব্যান্ড বা ইতারা নামাজ পড়িতে পারে আর মহিলার নামাজ পড়িন না পারে নামাজ সাজ হয়ে যাইগু সাজ হয়ে যাওয়ার কারণে আর নামাজ পড়িন না পারে যার কারণে আর বাসা তাই নামাজ আইন কাজায় ফরন পরে আর যদি আলাদাভাবে নামাজ পড়ির ব্যবস্থা থাকে তাহলে আর নামাজ আর কাজা নয় অনেক কেনা যুগ উপযোগী প্রশ্ন করছেন। আর মহিলা অকল মহিলা পুরুষ ইসলামে ব্যাকের লাই ফাঁসক্ত নামাজ ফরজ আর ফরজ নামাজ সময় মতো আদায় করে নিতে পারি। আর দেশের সমাজ ব্যবস্থা এলা যে পুরুষ মানুষের লাই মসজিদ আছে কিন্তু মাইয়া লোকের লাই কোনো মসজিদ নাই মাইয়া ফল লাই কোনো মসজিদে জায়গা নাই। বেশিরভাগ মহিলারা নামাজ কাজা করেন
এতার লাই বলি। আর যাতে নামাজ ফরিন না ফারি, দেশের সমাজ ব্যবস্থায় যারা প্রধান আছেন তারাও কিন্তু পরোক্ষভাবে গুণাগার হচ্ছেন। সৌদি আরবে আবার অন্যান্য দেশে এরকম প্রচলনটা আছে, মেয়েদের নামাজ পড়ার জায়গা আছে, কিন্তু আমাদের এই জায়গায় নামাজ পড়ার জায়গা নেই। যদি আমাদের এই জায়গায় নামাজ পড়ে তাহলে অনেক ভালো হয়। বিভিন্ন জায়গায় যে পুরুষদের জন্য নামাজের যে ব্যবস্থাগুলো রয়েছে সেখানে আমরা চাই পর্দা দিয়ে মেয়েদের জন্য নামাজের সুব্যবস্থা করা, তাহলে আমাদের মেয়ে মহিলাদের যারা ধনপ্রাণ তার নামাজ কাজ হবে না, পর্যাপ্ত জায়গায় পাবে। আর আল্লাহ যদি এই ব্যবস্থা করায় দুনিয়াও আখিরাতত কল্যাণ এবং সমাজ সুন্দর হইব, সমাজের পরিবেশের জায়গায় জায়গায় অনেক শিক্ষিত হইব এবং মানুষ নামাজের গুরুত্ব বুঝিব। প্রিয় দর্শক, এই প্রশ্ন আনারা অনারার সামনে তুলে ধরলাম, হয়তো বাস্তবতার নিরিখে অনারাই সবচাইতে ভালো বুঝিবেন, ভালো হইতে পারিবেন। আজই আর এতটুকুই। আলমগীর অপু, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।